দাঁড়িয়ে আছি একটি গোলাপ বাগানের মাঝে। আপনারা জানেন এই গ্রামটির নামকরণ করা হয়েছে গোলাপের উপর ভিত্তি করে। এই অঞ্চলের গোলাপ শুধু ঢাকাতেই না, সারা বাংলাদেশে এই গোলাপের কদর। আপনারা জানেন বাংলাদেশের অনেক জেলাতে এখন ফুলের চাষ হয়ে থাকে, প্রতিটা জেলাতেই প্রায় নানা ধরনের ফুলের চাষ হয়ে থাকে, কিন্তু এই গ্রামটা গোলাপের জন্য বিশেষ করে বিখ্যাত। এখানকার গোলাপের যেমন কালার, যেমন আকার, এই অঞ্চলের এই গোলাপের মতো বাংলাদেশের অন্য অন্য গোলাপ চাষি বা ফুল চাষিরা এত সুন্দর, এত বড়, এত কালারফুল গোলাপ করতে পারেন। আপনারা জানেন যশোরেও অনেক অঞ্চলেই গোলাপের চাষ হয়ে থাকে, কিন্তু যশোরের গোলাপ আর এখানকার গোলাপের মধ্যে যে পার্থক্য কোয়ালিটির দিক দিয়ে এবং রঙের দিক দিয়ে অনেক পার্থক্য, যে কারণেই এই গোলাপের কদর সারা বাংলাদেশে সব জায়গাতেই। আমরা দেখেন যত দূর চোখ যায় চতুর্পাশে শুধু গোলাপ আর গোলাপ, গোলাপ গাছ। একটা সময় কৃষক এখানে ধান চাষ করত, পাট চাষ করত, অন্য অন্য সবজি ফসলাদি চাষ করত। তারা এখন এই অন্য অন্য সব চাষ বাদ দিয়ে, সবজি বাদ দিয়ে, তারা এখন গোলাপ চাষের পিছনে কেন ছুটছে, এই গোলাপ চাষের ভিতরে লাভ নিশ্চয়ই বেশি পাচ্ছে তারা অন্য অন্য ফসলের থেকে, এই জন্য হয়তো তারা সব ফসল বাদ দিয়ে বছরের পর বছর এখানে তারা গোলাপ চাষ করেছে। আচ্ছা, এই ডিসেম্বর মাস এখন সারা বাংলাদেশের প্রতিটা জমিতে দেখা যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, তারপরে শীতের যে সবজিগুলা, এইগুলি প্রতিটা অঞ্চলের জমিতেই। বাট আপনার আপনাদের এই গ্রামে, এই অঞ্চলে ঢুকে দেখলাম প্রতিটা জমিতে ফুল, গোলাপ ফুলের চাষ। জি, এটা কেন? মানে এটা মনে করেন আমরা অন্য অন্য সবজিও করছি আগে পরে। অন্য অন্য ফসলের থেকে ফুল চাষ করে কি আপনারা বেশি লাভবান? মোটামুটি হয়তো লাভবান লাভবানই। আচ্ছা, ফুল চাষ কি আপনি কতদিন যাবত করতেছেন? আমি করতে আছি আজকে 28 বছর। 28 বছর! দর্শক বন্ধু, 28 বছর যাবত উনি এই ফুল চাষের সাথে সম্পৃক্ত। উনি একজন দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন ফুল চাষি। এই গোলাপ গাছটা কখন লাগানোর সময়? লাগাইতে হয় চৈত মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে। বাংলা চৈত বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে এই ফুলটা লাগাতে হয়। চাষ প্রক্রিয়াটা যদি বলেন আমাদের। বিশাল খরচ, বিশাল খরচ। বছরে যে এই যে কিছুদিন আগে 15-20 দিন আগে এই দেড় বিঘায় 50,000 টাকা গেলে গোবর সারে লাগছে। গোবর সার, গোবর সারে 50,000 টাকা, 50,000 টাকা। আবার এই 20 দিনের ভিতরে আরও 10,000 টাকা খাটাইছি। আবার পানি লাগে, বিষ লাগে, এরকম দিতেই আছি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমরা অন্য অন্য ফসল যেভাবে করি, হ্যাঁ, অন্য অন্য ফসল আমরা যেভাবে করি, এই ফসলেও, এই গোলাপেও আপনার প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয় এবং কীটনাশক দিতে হয় পোকামাকড়ের হাত থেকে গাছ এবং ফুলকে রক্ষা করার জন্য, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে একটা গাছ আপনারা লাগানোর পরে কতদিন পর থেকে এখান থেকে আপনারা এই ফুলটা সংগ্রহ করতে পারেন বিক্রির জন্য? ভালো কৃষক থাকলে এক দুই মাসে এখান থেকে ফুল সংগ্রহ করা যায়, তাই না? ফুলটা কখন আপনারা ওই বাজার বিক্রি করেন? আমরা করি 8-10 বাজে ক্লিয়ার হয়ে যায়। আপনি কি রাতের কথা বলতেছেন না দিনে? রাত্র। আচ্ছা, রাত 8টার থেকে ফুল মার্কেটটা শুরু করে? শুরু করে। সব বাজার আমরা জানি দিনে শুরু হয় এবং সকালে শুরু হয়, কোনো কোনো বাজার দুপুরে শুরু হয়, বিকালে শুরু হয়। অবাক করার তথ্য দিলেন উনি, ফুল মার্কেটটা শুরু হয় রাতের বেলা। রাত 8টার সময় মার্কেট শুরুই হয়, রাত 8টায়, 8টা থেকে 9টা-10টা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বাজারে ফুল থাকে ততক্ষণ পর্যন্ত ক্রেতা থাকে। কারা এর প্রধান ক্রেতা? এটা ওই আমার এলাকার কিছু ব্যাপারী আছে, বাইরেরও কিছু আছে, আবার শাহবাগেরও কিছু আছে। হেরাই না আসে যে আমরা মোস্তাবারা ফুলের মার্কেট, এইখান থেকে ফুল পাইকারিভাবে নিয়ে যায় গৃহস্থের কাছে, হেরাই না আবার ওই পাইকারি আছে। আচ্ছা, দোকানদার কাছে দাম কেমন পান? কেমন দামে বিক্রি হয় এটা? এখন তো কী কমু, আমাকে ফুলের বর্তমান আমার লস, বছরে আমাকে 30-40 হাজার টাকা লস আছে বর্তমান। আর এই যে করোনায় মারি থাকলে এমনি আমরা বহুত আগে পরে ভালোই পয়সা কামাইছি, আর বর্তমানে আমরা মায়ের খাওয়া। বর্তমানে কেন আপনারা ফুল চাষ করে লাভ পাচ্ছেন না, বা কারণটা কী? কারণটা ওই যে আর্টিফিশিয়াল যে চায়না গোলাপ অনেক কাজ কাম করতে পারে, ওটা একটা জিনিস দেয় বারে বারে 1-1.5 বছর, না ওটা তো গোলাপ না, ওটা হইলো একটা খেলনার মতো, খেলনার মতো প্রকৃতির না। এক বিঘা জমিতে গোলাপ চাষ করতে কতগুলো চারার প্রয়োজন হয়, এটা কি আমার দর্শকদের জানাতে পারবেন? হ্যাঁ জি, ইনশাল্লাহ 4,500-4,000, কেউ লাগায় 3,500, কেউ 3,000 লাগায়। আচ্ছা, 3-4,000 চারা লাগে এক বিঘা জমি করতে।
আচ্ছা, এক বিঘা জমি করতে যে 4000 চারা যদি দরকার হয়, আমি একটা হিসাবে আসি, এক একটা চারার দাম কত করে কেনা পড়ে? পার পিস পাইকারি 20 টাকা পড়ে, আবার 25 টাকা পড়ে, 30 টাকা পড়ে, মানে এই বুঝা। আচ্ছা, 20 থেকে 30 টাকার মধ্যে কোয়ালিটি, সাইজ, বয়স, এটার উপরে ডিপেন্ড করে, তাই না? জি জি। তাহলে কেউ যদি এক বিঘা জমিতে গোলাপ চাষ শুরু করতে চায় নতুন করে, তাহলে আমি যদি 20 টাকা করে ধরি, তাহলে 1000 গাছের দাম কত পড়ে? 20 টাকা করে 1000 গাছের দাম পড়ে 20,000। 3000 গাছে 3 কোটি 60,000 টাকা তার চারা লাগবে। জি। আর সার, লেবার, অন্যান্য খরচ বাবদ দেখা যাচ্ছে তাহলে প্রায় 1,00,000 টাকা লেগে যাবে তার এক বিঘা জমি গোলাপ চাষ শুরু করতে। দর্শক বন্ধু দেখেন, আমরা তো মনে করি যখন ফুল কিনতে যাই দোকান থেকে হোক যেখান থেকে হোক, আমরা মনে করি কেন এই ফুলটার দাম এত বেশি নিচ্ছে। আমরা যখন খুচরা বাজার থেকে কিনতে যাই, এই ফুলটা আমাদের কাছে 15 টাকা 20 টাকা, ক্ষেত্র বিশেষ 30 টাকা চেয়ে বসতেছে। কৃষকের নিজের মুখে শুনলেন, এক বিঘা জমিতে গোলাপ চাষ করতে তার 1,00,000 টাকা পুঁজি নিয়ে তার শুরু করতে হবে। এরপরে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম অসুখ বিসুখ, নানা রকম কীটনাশক, তারপর নিড়ানি খরচ, ক্যারিং খরচ, লেবার খরচ, এই সব কিছু কিন্তু যোগ হচ্ছে এই উৎপাদনের পিছনে। এর পিছনে কতটুকু সময়, শ্রম, মেধা বিনিয়োগ করে এই ফুলটা সযত্নে তৈরি করতে হচ্ছে তাকে। সো আপনারা আশা করি ফুল ক্রয়ের ক্ষেত্রে আরও আন্তরিক হবেন, বেশি বেশি করে ফুল কিনবেন, তাহলে আমাদের এই ফুল শিল্প, ফুল কৃষি বাণিজ্য, যেটা বাণিজ্যের কৃষি বাণিজ্যের দারুণ ভূমিকা রাখতেছে, গোলাপ চাষিরা, গোলাপ চাষ যারা করতেছেন তাদের ভূমিকা অনস্বীকার্য। এক বিঘা জমি আপনি শুরু করলেন, একবার চাষ করলেন খরচ করে, এরপর কতদিন পর্যন্ত এখান থেকে ফসল পাবেন? যে বাগানটা খারাপ হয়েছে আপনি? হ্যাঁ, দাঁড়াইছি যে বাগানে নার্সারি। হ্যাঁ, এইটা 24 বছর বয়স, 10 বছর 12 বছর এরকম খাওয়া যায়, আমি 24 বছর ধরে খাইতেছি, আরো 24 বছর খাবো, কিন্তু ওই যে উৎপাদন কমে যাবে। আপনি যদি এই জমিটাকে ভেঙে আবার নতুন চারা দিতে পারেন, তাহলে আপনার উৎপাদন আবার নতুন ভাবে উৎপাদন শুরু হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যারা আছেন, বিদেশ থেকে ফুল আমদানি, আর্টিফিশিয়াল ফুল হোক, লাইভ ফুল হোক, এটা যদি সরকারিভাবে কমানো যায় বা বন্ধ করা যায়, তাহলেই গোলাপ চাষের সাথে যাদের জীবন জীবিকা, তারা হয়তো আবার তাদের সেই আগের অবস্থানে ফিরে আসবে। তাদের সেই আগের অবস্থায় ফিরে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক বন্ধুরা, এই গোলাপ চাষের ইতিহাস, গোলাপ চাষের চাষিদের দুঃখ কষ্টের কথা অনেক কিছুই আপনাদের শোনালাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে ফুল কিনবেন, তাহলে আমাদের দেশের এই সাবার গোলাপ গ্রামের যে ফুল চাষি আছে এবং এই শিল্পটাকে, গোলাপ শিল্পটাকে, গোলাপ চাষিদেরকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশা করি। আজকে একটা সময় একজন চাষির সাথে কথা বলে জানলাম, এক সময় এই ফুলে অনেক ব্যবসা ছিল, প্রচুর লাভ ছিল তাদের, কিন্তু আগ্রাসী সেই চায়নার আর্টিফিশিয়াল ফুল আমাদের দেশে আসার কারণে এই ফুলের কদর, আসল নকল ফুলের কারণে আসল ফুলের কদর আজকে কমে গেছে অনেক, এবং তারা খুব লাভের আশায় তারা এখন আর এটা করছে না। ঐতিহ্য ধরে রাখার জন্যে কিছু একটা করতে হবে, তাই এটা করছে। এই শিল্পটাকে যদি আবার আমরা সেই লাভের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে তাদের মুখে ফুটবে হাসি, কৃষকের উন্নতি, দেশের উন্নতি। এই প্রত্যাশায় আপনারা বেশি বেশি ফুল কিনবেন এই অনুরোধ করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।